দেখো, কেউ যদি আমায় জিজ্ঞাসা করে যে ধর্মাচরণের উদ্দেশ্য কি, মন্ত্র জপ আদি করার উদ্দেশ্য কি, তাহলে আমি বলবো যে এর মূল উদ্দেশ্য হলো চিত্তশুদ্ধি, এবং সেই শুদ্ধ চিত্তে পরমাত্মাকে অনুভব করা, এবং সেই অনুভূত যে পরমাত্মা তার সঙ্গে তাদাত্ম্য, অর্থাৎ তার সঙ্গে নিজেকে এক করে দেখা এবং তার দ্বারা মুক্তি লাভ। তো এর জন্য নির্দিষ্ট মন্ত্রের, শাস্ত্রোক্ত নির্দিষ্ট মন্ত্রের জপ করতে হয়, এবং প্রপার গুরু পরম্পরা থেকে গুরু গম্য বিদ্যা লাভ করতে হয়। এই যে এখানে সেখানে বিভিন্ন স্বার্থের জন্য অমুক মন্ত্র করুন, তমুক মন্ত্র করুন, এগুলোতে কি হয়, এগুলোতে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয় শরীরের মধ্যে, এবং তার দ্বারা অনেক সময় পজিটিভ ভাইব্রেশনের ক্ষয়ও হয়ে যায়, অর্থাৎ অনেক সময় পজিটিভ ভাইব্রেশন নষ্টও হয়ে যায়। তো সেই জন্যে নিজের ইষ্টমন্ত্র এবং গুরুর ওপরে ভরসা রেখে একটি মন্ত্র জপ করে গেলেই আমার মনে হয় সব ফল লাভ হবে, তার জন্যে নানা মন্ত্রের দরকার নেই।